জানি না সিপিএম পার্টির অফিসিয়াল স্টেটমেন্ট কি আছে, কেউ কোথায় বলছে, আমাদের কাছে কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নেই। আমরা আইএসএফের সঙ্গে ভোটের আগেই বলে দিয়েছিলাম আমি যে আইএসএফের সঙ্গে আমার জোট নেই, ভোটের পরে বলছি না, কিন্তু হারার পরে বলছি না, হারার আগে ভোটের আগে আমি ঘোষণা করে দিয়েছিলাম। তার জন্যে আইএসএফ মুর্শিদাবাদ জেলায় আমাদের বিরুদ্ধে প্রার্থী দিয়েছিল। তাই যারাই এই কথা বলবে যে কংগ্রেস সঙ্গে আইএসএফের বিষয় নিয়ে, তাদেরকেই বলবো কংগ্রেস আইএসএফের সঙ্গে ছিল না, এখনও নেই, আগামী দিনেও থাকবে না যতক্ষণ আমি দায়িত্বে আছি। দেখুন, পৌর নির্বাচনে জোট নেই এ কথা তো আমি বলছি না, এটা প্রাথমিক অবস্থা। এখন আমরা আলোচনা করব। সিপিএম পার্টির সঙ্গে আমাদের কোনো দূরত্ব তৈরি হয়নি, সিপিএম পার্টির সঙ্গে আমরা বুঝে শুনে আলোচনা করে মতামত বিনিময় করে তবেই আমরা সমঝোতা করেছি। নতুন কোনো সমঝোতা নয়, আকাশ থেকে নেমে আসা কোনো সমঝোতা নয়। 2016 সমঝোতা করেছি, 2019 সমঝোতা ছেড়েছি, আবার 2021 সমঝোতা করেছি। উভয়ের মিউচুয়াল কম্পালশন ছিল, উভয়ের বাধ্যবাধকতা আছে। সিপিএম একা পারবে না বুঝেছিল, আমরা একা পারব না বুঝেছিলাম। এই নিষ্ঠুর এবং বাস্তব সত্যকে সামনে রেখেই আমরা জোটবদ্ধে আমরা বাঁচার চেষ্টা করেছিলাম, রাজনৈতিকভাবে বাঁচার চেষ্টা করেছিলাম, পারিনি, ব্যর্থ হয়েছি। ব্যর্থ হয়েছি মানে এটা নয় যে সব কিছু ভুল করেছি, আমি এমন কোনো রাজনীতি করি না যে যা কিছু করলাম সবই ভুল, কারণ আমি হারলাম, হতেই পারে, হার হতেই পারে, হার হয়েছে মানে এটা নয় যে আমরা সব ভুল করেছি। পশ্চিমবঙ্গে যে নির্বাচনের বাতাবরণ তৈরি হয়েছিল তাতে আমাদের মতো রাজনৈতিক দলগুলো যারা মূলত ধর্মনিরপেক্ষতা রাজনীতিতে বিশ্বাস করে তাদের পক্ষে টিকে থাকা সম্ভব হয়নি। হয়নি মানে এটা নয় যে এটাই ফর ইটার্নিটি, এটা সারা জীবনের জন্য নয়। এই অবস্থা আবার পাল্টাবে, রাজনীতিতে ধৈর্যের অপেক্ষা, রাজনীতিতে সময় দিতে হয়, রাজনীতিতে অবস্থার পর্যবেক্ষণ করে এগোতে হয়। আজ হয়তো অবস্থা খারাপ, তার মানে সারা জীবন আমাদের অবস্থা খারাপ থাকবে এ কথা নিশ্চয়ই আমি বলবো না, বলতে পারি না, বিশ্বাস করি না। কোথায় রাজ্যে জানি না, এরকম কোনো আমার কাছে কোনো প্রস্তাব নেই। আর মমতা ব্যানার্জি অবিজেপি জোট তৈরি করতে যাবে কেন? এত বড় জয়, ম্যাসিভ ম্যান্ডেট, সারা পশ্চিমবঙ্গ দখলে তার এখন হঠাৎ করে খাতি করতে যাবে কেন আমাদেরকে? জানি না, আমার এসব তথ্য জানা নাই।